ডাক্তার মিয়া তিনি প্রশ্ন করেছেন কয়েকদিন আগে এক পুলিশের একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে এক পুলিশ অফিসার বলেছে যদি গান বাজনো হারাম হয়ে থাকে তাহলে ওয়াজ মাহফিলও হারাম, এটা নাকি কোরআন হাদিসে নেই? না, পুলিশ অফিসার ফতোয়া দিবে কেমন করে? এ তো পুলিশ অফিসারের কাজ নয়, এটা তো আলেম ওলামার কাজ। ওয়াজ নসিহত এটা ইবাদত, ওয়াজ নসিহতের কথা সরাসরি কোরআনে আসছে। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ফাযাক্কির যিকরা, সব মুফাসসির লিখেছেন ফাযাক্কির মানে ইজ হোম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানব জাতিকে ওয়াজ করুন, উপদেশ দিন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে আল্লাহ 1000 বছর আগে পরিপূর্ণ করেছেন, সেই দিন ইসলামের পথে ডাকার জন্য সাহাবায়ে কেরামের যুগ থেকে আজ অবধি ওয়াজ চলে আসতেছে। সেই ওয়াজকে গানের সাথে যে তুলনা করেছে তার ঈমান নষ্ট হয়ে গেছে এবং তার বউ তালাক হয়ে গেছে, সে যেই হোক তাকে তওবা করতে হবে। দ্বিতীয়ত আল্লাহ পাক কোরআন কারিমে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানব জাতিকে আপনার রবের পথে ডাকুন হেকমতের সাথে এবং উত্তম ওয়াজ নসিহতের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুন্নতের অনুসরণ উম্মত করতেছে, ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে ইমান আমাল আকীদা নামাজ ওদা শিক্ষা দিচ্ছেন। সেই কোরআন হাদিসের নির্দেশকে ন্যাক কাজকে ইবাদতকে গান বাদ্যের মতো হারাম নাপাক কাজের সাথে তুলনা করা কুফর, যে কাজটি করেছে তাকে তওবা করতে হবে এবং তার স্ত্রীর সাথে তার নিকাহটা দোহরাতে হবে। দ্বিতীয়ত গান বাদ্য সম্পূর্ণ হারাম। সূরা লোকমানে আল্লাহ তাআলা বলেছেন ওমিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইত্তাখিযাহা হুজুয়া। এখানে যে লাহওয়াল হাদিস বলেছেন আল্লাহ তাআলা, এই লাহওয়াল হাদিস হলো গান বাদ্য। 27 জন মুফাসসির ব্যাখ্যা করেছেন এই লাহওয়াল হাদিস দিয়ে আল্লাহ পাক গান বাদ্যকে হারাম করেছেন, নাজায়েজ করেছেন। অতএব গান বাদ্য সম্পূর্ণরূপে হারাম এবং নাজায়েজ। মোহাম্মদ শান্ত।